হ্যালো বন্ধুরা, 1200 দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা স্বপ্নের জাহাজ টাইটানিক কেবলমাত্র 2 ঘন্টার মধ্যে কেন ডুবল? 10 এপ্রিল 1912 এই দিনটি টাইটানিক বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই দিন আটলান্টিক সাগর ছিল নিস্তব্ধ, স্নিগ্ধ, শান্ত। জাহাজে 1500 প্যাসেঞ্জারে উপস্থিত রয়েছে আর জাহাজের ডকে লাখো দর্শক ভিড় করে তার বন্ধু আত্মীয়দের আলবিদা জানাচ্ছে। কিন্তু বাইরে থাকা জনগণ কখনোই জানত না যে তারা তাদের প্রিয়জনদের চিরজীবনের জন্য আলবিদা জানাচ্ছে, কারণ 1200 দিন তৈরি করা এই জাহাজটি মাত্র 2 ঘন্টার মধ্যেই ডুবে যায়। কিন্তু এই জাহাজটি ডোবার কারণ কী ছিল? জাহাজটি ডোবার 107 বছরের মধ্যে অগন্তি তথ্য ব্যাখ্যা করা হয়েছে যা ছিল সবই অস্পষ্ট। তার মতো এক্সপার্টরা যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে তা হলো টাইটানিক জাহাজ ডোবার পেছনে রয়েছে কিছু ক্রিমিনালের ষড়যন্ত্র, অর্থাৎ টাইটানিক জাহাজকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে নিষ্পাপ মানুষগুলিকে হত্যা করা হয়েছিল। কিন্তু আজ আমি আপনাদের জানাবো সেই সময় পৃথিবীর সবথেকে মূল্যবান, বিলাসবহুল, শক্তিশালী জাহাজ টাইটানিকের এমন 6টি ভুল ছিল যার কারণে এই প্রকাণ্ড জাহাজটি ক্ষুধার্ত আটলান্টিক দানবের পেটে চলে যায়। যদি এই 6টি ভুল না করত তাহলে আজ টাইটানিক ধ্বংস হওয়ার পরিবর্তে সফল হওয়ার কারণেই বিখ্যাত হতো। আমেজিং দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাই। টাইটানিকের নির্মাণ শুরু হয় 1907 সালে। প্রায় 3 বছর আর 2000 ওয়ার্কারের কঠোর পরিশ্রমের পর জাহাজটি তৈরি করা হয়। জাহাজটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়ার পর বাকি ছিল টেস্ট করার কাজ। জাহাজ কোম্পানি তখনই আত্মবিশ্বাসের সাথে গর্ব করে যখন জাহাজটি যথাভাবে টেস্ট পাস করে। টেস্ট রেজাল্টের পর গোটা বিশ্বে নিউজের মাধ্যমে মার্কেটিং করা হয় যার হেডিং ছিল আনসিঙ্কেবল টাইটানিক, অর্থাৎ জীবনে নাডোবা জাহাজ তৈরি করা হয়েছে। মার্কেটিংয়ের কয়েকদিনের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। এই লাক্সারি জাহাজটি চাপার জন্য এতই টিকিটের রিকোয়েস্ট ছিল যে টিকিটগুলি ব্ল্যাকে বেচতে হয়েছিল। সেই সময় একটি টিকিটের মূল্য ছিল ভারতীয় টাকায় 4,80,000। এরপরের সময়টি ছিল 10 এপ্রিল 1912, অর্থাৎ এই দানবীয় জাহাজটির যাত্রা। জাহাজটি যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে, গন্তব্যস্থল ছিল আমেরিকার শহর নিউ ইয়র্ক। মিস্টেক নাম্বার 1, দুপুর 2টোয় টাইটানিক তার যাত্রা ঘোষণা করে দেয় আর ঠিক সেই সময় থেকেই শুরু হয় ভুল। জাহাজের ক্যাপ্টেন স্মিথ ছিল একজন একরোখা ব্যক্তি। তিনি ঘোষণা করেন, আমাদের 7 দিনের মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছাতে হবে। কম সময়ে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে রেকর্ড গড়ার ভূত তার মাথায় চাপে আর সে জাহাজের গতি বাড়িয়ে দেয়। এটি ছিল প্রথম ভুল। তার মতে 7 দিনের মধ্যেই যদি জাহাজ না গন্তব্যস্থলে পৌঁছায় তবে টাইটানিকের সম্মান নষ্ট হয়ে যাবে। পৃথিবীর যে কোনো গাড়ির মেশিনের ইঞ্জিনের লিমিটেড অপারেটিং প্রসিজার থাকে যার মধ্যে স্পিড লিমিটও একটি প্রসিজারের অংশ হয়ে থাকে, আর এই অংশটি টাইটানিক জাহাজের সাথে লঙ্ঘন করা হয়। জাহাজের স্পিড এতই ছিল যে মাত্র 1 মিনিটের মধ্যেই সাউথহ্যাম্পটন বন্দর হারিয়ে যায়। চোখ যত দূরে যায় কেবলমাত্র ভয়ঙ্কর নীল সমুদ্রই দেখা যায়। মিস্টেক নাম্বার 2, এখন টাইটানিক তার যাত্রায় 3 দিন। ফ্রান্স আর আয়ারল্যান্ডের কিছু সময় বিরতি নিয়ে টানা 72 ঘন্টা ধরে একই গতিতে নিউ ইয়র্কের দিকে অগ্রসর হতে থাকে। ওই দিন 15 এপ্রিল 1912 সমুদ্রের চতুর্দিকে কুয়াশায় আচ্ছন্ন ছিল যার কারণে ভিজিবিলিটিও অনেক কম হয়ে যায়, চতুর্দিকে ব্লার হয়ে যায়। ওই সময় আরও একটি জাহাজ যেটি টাইটানিকের থেকে কিছু মিটার আগে ছিল, ওই জাহাজের ক্যাপ্টেন ওয়্যারলেস রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে সংকেত দেয় যে তাদের সামনে প্রকাণ্ড হিমশৈল রয়েছে। এক্সপার্টরা বলেন এই সংকেতটি প্রায় 6 বার দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্ট্যান্ট মেসেজটিকে ইগনোর করে। তাদের কাছে নর্মাল হলেও এই ভুলটি ছিল জাহাজ ডোবার দ্বিতীয় কারণ। তাছাড়া টাইটানিক সেই সময় লাক্সারি জাহাজ হওয়ার কারণে জাহাজের ফার্স্ট ক্লাসে অনেক VIP ছিল। ওয়ার্কাররা তাদের সেবায় ব্যস্ত থাকায় কেউই এই সংকেতটি লক্ষ্য করেনি। যদি এই সিগন্যালটিকে সিরিয়াসলি নেওয়া হতো তাহলে টাইটানিক নির্দিষ্ট সময়ের আগেই হয়তো গন্তব্যস্থলে পৌঁছে যেত। মিস্টেক নাম্বার 3, টাইটানিক হিমশৈলের সংকেত মিস করে, অন্যদিকে তার স্পিডও প্রচণ্ড। টাইটানিক সোজা আইসবার্গের দিকে আগে যাচ্ছে, কিন্তু তখনও টাইটানিককে রক্ষা করা যেত কারণ কিছু পাহারাদার তখনও অ্যালার্ট ছিল যারা দূর থেকে যে কোনো বিপদের সংকেত দেখা পেলেই ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে খবর দিত। কিন্তু দূরের হিমশৈল দেখার জন্য তাদের কাছে কোনো দূরবীন ছিল না, এটি ছিল তাদের তৃতীয় মিস্টেক। ক্যাপ্টেনকে তারা তখনই সংকেত পাঠায় যখন জাহাজ একদম কাছাকাছি চলে আসে। ফুটবল মাঠের মতো প্রচণ্ড হিমশৈল তারা দেখতে পায়, কিন্তু ততক্ষণে তাদের অনেক দেরি হয়ে যায় কারণ আইসবার্গের অনেক কাছাকাছি তারা চলে আসে। মিস্টেক নাম্বার 4, মাঝে মাঝে আটলান্টিক সাগরে হিমশৈলের মুখোমুখি হয় নাবিকরা যাদের তারা সহজেই হ্যান্ডেল করে নেয়। ক্যাপ্টেন স্মিথ এমনই কিছু ভেবেছিল। আইসবার্গ দেখা মাত্রই ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন বন্ধ করার আদেশ দেয়, একই সাথে টাইটানিকের ডিরেকশন পরিবর্তন করারও আদেশ দেয়। অবশ্য ক্যাপ্টেন স্মিথ আপ্রাণ চেষ্টা করে,
কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আইসবার্গ টাইটানিকের একদম মাঝেই ধাক্কা লাগে, কিন্তু তারপরও বাঁচার আশা তারা করেছিল। তারা ভেবেছিল হিমশৈলের ধাক্কা লাগলে হয়তো হিমশৈল টুকরো টুকরো হয়ে যাবে, অথবা আইসবার্গ টাইটানিককে কোনো ড্যামেজ করবে না। এটি পসিবল হতো যদি চতুর্থ ভুলটি না হতো। এক্সপার্টরা মনে করেন টাইটানিক জাহাজে যে রিবেটস লাগানো হয়েছে সেগুলি কোনো স্টিলের ছিল না, বরং কাস্ট আয়রনের ছিল। এই রিবিস্টের কাজ হলো লোহার বড় বড় পিসেসদের জয়েন্ট করা, কিন্তু কাস্ট আয়রন স্টিলের থেকে নরম হওয়ার কারণে হিমশৈলের ধাক্কা লাগার সাথে সাথে রিবিটস খুলে যায়। এরপর ক্যাপ্টেন স্মিথ যা ভেবেছিল তাই হতে আর বেশি টাইম লাগেনি। মিস্টেক নাম্বার 5, প্রকাণ্ড আইসবার্গে ধাক্কা লাগার পরেই নিচের অংশ দিয়ে পানি ভিতরে প্রবেশ হওয়া শুরু হয়ে যায়। এই ঘটনার পরেই টাইটানিকের প্যাসেঞ্জারদের সতর্ক করে দেওয়া হয়। ইতিমধ্যে টাইটানিকের মধ্যে পানি প্রবেশ হওয়া শুরু হয়ে যায়। তা সত্ত্বেও টাইটানিককে তখনও বাঁচানো সম্ভব ছিল, কারণ টাইটানিকের ডিজাইন এতই অ্যাডভান্স ছিল যে যদি থার্ড ফ্লোরে পানি প্রবেশ করে তাহলেও ডোবা সম্ভব নয়। কিন্তু ওই দিন কপাল সত্যি সবারই খারাপ ছিল, কারণ থার্ড ফ্লোর অতিক্রম করে চতুর্থ ফ্লোরে পানি প্রবেশ হতে শুরু হয়। পরিস্থিতি আর কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না। টাইটানিক ধীরে ধীরে পানির নিচে ডুবতে শুরু হয়। এরপর টাইটানিককে বাঁচানো ছেড়ে দিয়ে ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে, সিগনাল দিয়ে দেয় যে লাইফ বোট পাঠানোর জন্য। কিন্তু এই পরিস্থিতিতেও 5 নম্বর ভুল দেখা দেয়, কারণ জাহাজে 32টি লাইফ বোট রাখার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু নাডোবা জাহাজ বলে মনে করার কারণে মাত্র 10টি লাইফ বোট জাহাজে রাখা হয়। যেখানে প্যাসেঞ্জার ছিল 1500, সেখানে লাইফ বোট মাত্র 10টি। মিস্টেক নাম্বার 6, চতুর্দিকে কান্নার হইচই। সকলেই চাই ওই 10টি লাইফ সেভিং বোর্ডের মধ্যে চাপতে। 12:45 প্রথম বোট সমুদ্রে নামানো হয়, কিন্তু এখানেও 6 নম্বর ভুল দেখা দেয়। হইচয়ের কারণে বোর্ডে প্যাসেঞ্জার পূরণ না করেই ছেড়ে দেওয়া হয়, যার মধ্যে সকলেই ছিল ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, অর্থাৎ জাহাজে যারা ধনী ব্যক্তি ছিল তাদের প্রথমে সুযোগ দেওয়া হয়। যদি লাইফ সেভিং বোর্ড 32টি রাখা হতো আর বোর্ডে প্যাসেঞ্জার ফুলফিল করা হতো তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেক কম হতো। এরপর জাহাজ ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে। কিছু সময়ের মধ্যে শর্ট সার্কিটের কারণে সব লাইট বন্ধ হয়ে যায় আর 2 টুকরো হয়ে যায়। পানির নিচে ডুবতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে। এভাবেই 1500 হৃদয় পানির নিচে দাফন হয়ে যায়। ওই সময় আটলান্টিক ওশেনের পানি টেম্পারেচার ছিল -2°C, অর্থাৎ প্যাসেঞ্জাররা যদি এই ঠান্ডা পানিতে জাম্পও দিত তা সত্ত্বেও তাদের বাঁচার কোনো সুযোগ ছিল না। বলা হয় যে টাইটানিকে মৃতের সংখ্যা প্রায় 1500-এরও বেশি ছিল, কারণ অনেকে লুকিয়ে টাইটানিকে প্রবেশ করেছিল, তাদের হাত ছিল বড় বড় আমলাদের সাথে। এই জাহাজের জন্য সবথেকে বেশি স্যাক্রিফাই যিনি করেন তিনি হলেন ক্যাপ্টেন স্মিথ। তিনি কোনোভাবেই আশা ছাড়েননি, অবশেষে লাস্টে নিজেই সে পানিতে জাম দেয়। চাইলে সে লাইফ বোর্ডে করে পালিয়ে আসতে পারত। বন্ধুরা, পৃথিবীতে টাইটানিক জাহাজের থেকেও অনেক বড় বড় রহস্যময় জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে এন্ড স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।